খুব জ্বলন, ও লেগেছে লেগেছে লেগেছে, আগুন, আমার গলার ভয়েসটা একটু এরকম, একটু সহ্য করে নিও। হ্যাঁ, সঞ্জয়দা কমিউনিটি পেয়েছে, সকাল থেকে দেখছি, মানে ইউটিউবের আগুন। কেন সোমনাথদা সঞ্জয়দাকে কমিউনিটি দিলে? অনেককেই তো দিয়েছে রে, সঞ্জয়কে দিলে তোদের কোথায় জলে রে, এত জলে কেন? সঞ্জয় কি বলতে গেছে নাকি, আমাদের সঞ্জয় হাটের সঞ্জয়দা কি সোমনাথকে বলতে গেছে যে হ্যাঁ আমাকে কমিউনিটি দাও? সোমনাথের ইচ্ছা হয়েছে, সোমনাথদার ইচ্ছা হয়েছে, তাই সে শেয়ার করেছে। আর শুধু যে সঞ্জয়দার শেয়ার করেছে সেটা না, সবার শেয়ার করেছে। সে এখন আর এইসব নোংরা মো সহ্য করবে না, ভালো মানুষ বলে যে তাকে, তার ভালো মানুষ যখন তার রূপ ধারণ করে না, খুব শান্ত মানুষ যখন রেগে যায় না, তো পুরো পৃথিবী কেঁপে ওঠে। হ্যাঁ, সোমনাথদা ওরকমই একটা মানুষ, তাই সোমনাথদা শেয়ার করেছে। সঞ্জয়দার ওইসব দরকার পড়ে, কাউরিও কমিউনিটি দরকার পড়ে, কমিউনিটি দরকার পড়ে তোদের, যারা তোরা জ্বলছিস, কমিউনিটি দরকার পড়ে পা চাটতে হয় তোর এই মেন দালালকে, ওই ডাইনিটাকে। তাই জন্য ও কাউর সুখ দেখতে পারে না, ও সব ধ্বংস করতে এসছে, আর তোরা ওকে সাপোর্ট করে, তোরা এটা দিনের পর দিন যারা যারা ওর হয়ে ভিডিও করছিস, এটা প্রুফ করে দিচ্ছিস তোরা যে তোরাও ওরকম, তোরাও ভীষণ নোংরা, সব কটা তোরা নোংরা, আমি বলতে বাধ্য হলাম। যারা যারা ওকে সাপোর্ট করবে, ও যে কী চরম নোংরামো করছে সেটা তো আমরা সবাই একটা সেন্সিবল মানুষ, আমরা এটা বুঝতেই পারছি ও কী চরম নোংরামোটা করছে, আর তোরা এটাকে সাপোর্ট করে এটা প্রুফ করে দিচ্ছি তোরাও চরম নোংরা, তোরা এই সব করিস। তোদেরও হয়তো কোনো 10 বছরের ইয়াং বা তারও ছোটো ছেলের সাথে তোরাও পরকিয়া করতে পারিস, তাই জন্য এরকম একটা নোংরা মেয়েকে তোরা সাপোর্ট করছিস। হ্যাঁ, তো কমিউনিটি কমিউনিটি নিয়ে খুব জ্বলছে, কেন তোরা উঠিস না, তোরা কমিউনিটিতে উঠিস না? ওইদিকে দেখছি, কারণ বেরোবো, ডক্টর ক্লিনিকে যাব, গাড়ি বুক করেছি, টাইমিংটা দেখছি, দাঁড়া রাখবেন না। ঠিক আছে, হ্যাঁ তো ওটা দেখছিলাম, তো তোরা উঠিস না, তোরা তো ওই জন্যই এ সাপোর্ট করতিস, যে কত তো তোদের উঠিয়েছে, কত তো পা চাটিস তোরা, বাবা এত চাটা, এত চাটিস, এত চাটি, কী লাভ হচ্ছে, যেটা কোনো লাভ হবে না, তোরা আরও ডাউন হচ্ছিস, মানুষের নজরে তোরা আরও ডাউন হচ্ছিস। এরকম নোংরাকে সাপোর্ট করা মানে তোরাও একটা নোংরা। হ্যাঁ, শুধু শুধু সঞ্জয়দাকে অ্যাটাক করা যে যাদের কমিউনিটি কেন দিয়েছে, তো কমিউনিটি তো সে তার ইচ্ছায় দিয়েছে রে, কারোর দরকার পড়ে না, কারোর কমিউনি আমাদের কারোর দরকারই নেই, কারোর ওরকম পা চাটি না, আমরা ওই পা চাটার আমাদের দরকার নেই। কেউ ভালোবাসে, কাউকে যদি কমিউনিটি দেয় সে তো তার ব্যাপার, তো যে যাকে দিয়েছে তার তো কোনো ব্যাপার না, সে তো আর কিছু করতে পারবে না, তাই না? সে বলেছে, একটা ভিডিও করেছে, সে তার বলেছে, প্রতিবাদ করেছে, সেটা কাউর ভালো লেগেছে, সে কমিউনিটি দিয়েছে, তাই না? তো এখানে কমিউনিটি কেমন খুব জ্বলছে, খুব একদম জ্বলে জ্বলে, একদম আগুন জ্বল, আরও আগুন জ্বলবে, এটা তো শুরুবাদ। এই যেই নোংরা মহিলাটা, এই যেই দালাল, একদম বেবুসা নোংরা মহিলা, ওর এরিয়ার নামটা আমি নিচ্ছি না ভিডিওতে, ওই এরিয়ার ও যেখানে থাকে সব থেকে নোংরা, মানে একটা বেবুসা, ওর পতন অনিবার্য, ওর পতন অনিবার্য। তো যারা এখনও আমার মনে হয় একটু স্ট্যান্ডার্ড, আমার মনে হয় যারা এর হয়ে ভিডিও করে, আমি নাম নিচ্ছি না, একটু ভালো ঘরের মনে হচ্ছে, তো তোমরা মানে কী বলবো আর কি, মানে সেন্স তো তোমাদের নেই আর কি, সেটা বলে তো কোনো লাভ নেই। একটু হলেও যাদেরকে মানে মনে হয় একটু ভালো ঘরে, তাদের না ইমিডিয়েটলি একে সাপোর্ট করা, স্টপ করা উচিত। আর নিজস্ব পয়েন্ট অফ ভিউ আমরা রাখতেই পারি, নিজস্ব কথা বলতেই পারি, প্রতিবাদ করো, কন্ট্রোভার্সি করো, কিন্তু এই নোংরা, এই নোংরাকে যারা সাপোর্ট করছে, চরম নোংরা, চরম নোংরা তোমরা। যে একটা ফ্যামিলি ভাঙতে চায়, সংসার ভাঙতে চায়, যার কারোর সুখ সহ্য হয় না, যে আরও ইন্ধন জাগাচ্ছে যে কী করে আরও ফ্যামিলি ভাঙে, আর এটা তো কাউর জানতে বাকি নেই, হুলের ব্যাপারে ওই ইন্ধন মেন ইন্ধনও করেছে। ওর যে বান্ধবী ছিল মানে ফারিয়া, ফারিয়ার সাথেও সব কিছু নষ্ট করেছে, এই এটা কাউর জানতে বাকি না। যারা তোমরা ওর সাপোর্টে করছো তোমরাও নোংরা, চরম নোংরা তোমরা। তো এখানে অবধি রাখলাম, বেশি কথা বললাম না, বেরোতে হবে, চলো বাই, আবার দেখা হবে।